পৃথিবীতে এমন অনেক জায়গা আছে যার রহস্য আজ পর্যন্ত বিজ্ঞানীরাও উদ্ঘাটন করতে পারেননি। এমন অনেক জায়গা আছে যাদের অস্তিত্ব আজও রহস্য হয়ে আছে। এই স্থানগুলি সম্পর্কে অনেক ধরনের কথা বলা হয়। যাই হোক, অনেক তথ্য থেকে এটি একটি নিছক কল্পনা বলে মনে হয়। এই রহস্যময় স্থানগুলির মধ্যে একটি অন্যতম ও রহস্যময় শহরও রয়েছে যার সম্পর্কে অনেক গল্প শোনা যায়। তবে ওই রহস্যময় শহরের অস্তিত্ব সম্পর্কে এখনও কোনো স্পষ্ট প্রমাণ পাওয়া যায়নি। এই শহরটি হলো আটলান্টিস। এটা বিশ্বাস করা যায় যে আটলান্টিস শহরটি এশিয়ার চেয়ে বড় ছিল, কিন্তু এই শহরটি সাগরের তলায় ডুবে যায়। তবে বিজ্ঞানীরা এখনও এই শহরটির অনুসন্ধানে ব্যস্ত। গ্রিক দার্শনিক এবং গণিতবিদ প্লেটোর গল্পে এই রহস্যময় শহরটির বর্ণনা করা হয়েছে। কথিত আছে যে আটলান্টিস আটলান্টিক মহাসাগরের একটি দ্বীপে বসতি স্থাপন করেছিল। এই শহরের সৌন্দর্য ও আয়তন নিয়ে অনেক বড় বড় দাবি করা হয়। তাহলে চলুন, আজ আমি আপনাকে আটলান্টিস শহর সম্পর্কে কিছু মজার বিষয় বলবো। এমন মানা হয় প্রায় 2500 বছর আগে পৃথিবীতে আটলান্টিস নামে একটি শহর ছিল, যদিও সেই গ্রিক সভ্যতার শহরটি এখন আর নেই। কথাই আছে যে আটলান্টিস শহরটি খুব সুন্দর এবং অনেক বড় ছিল যা সমুদ্রে ডুবে যায়। ডুবে যাওয়া এই রহস্যময় শহরটিকে পুরো ইউরোপের কেন্দ্রও বলা হয়। এই শহরটিকে নিয়ে অনেক ধরনের গবেষণা করা হয়েছে, কিন্তু এখনও পর্যন্ত এটি একটি রহস্য হয়ে রয়েছে। অনেক বইয়ে এই শহরের উল্লেখ করা হয়েছে, যেখানে বলা হয়েছে একদিনের সত্য প্রকাশ পাবে। বেশিরভাগ প্রতিবেদনে এই বিষয়ে কোনো তথ্য প্রকাশ করা হয়নি, তাই এই শহরকে শুধুই কল্পনা বলে মনে করা হয়। পৃথিবীতে আটলান্টিস নামে কোনো শহর ছিল বলে এখনও কোনো প্রমাণ পাওয়া যায়নি। প্রায় 2500 বছর আগে একজন বিখ্যাত গ্রিক দার্শনিক প্লেটো এই শহরের কথা বলেছিলেন। সেই সময় আটলান্টিসকে সবচেয়ে সুখী শহর বলে মনে করা হতো।